বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দুর্নীতি, ভারতের সঙ্গে অসম চুক্তি সহ জনসম্পৃক্তমূলক ইস্যুতে রোড মার্চ, লং মার্চ ও সমাবেশের প্রস্তাব দিয়েছে বিএনপি সমমনা দল ও জোটগুলো। পাশাপাশি আগামী কর্মসূচিগুলো যুগপথভাবে কিংবা এক মঞ্চে করা যায় কিনা তা পর্যালোচনার প্রস্তাব দেন নেতারা। রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা দল ও জোটের সঙ্গে বিএনপির নিয়োজক কমিটির বৈঠকে এসব প্রস্তাব দেওয়া হয়। যুগপথ আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবার থেকে সমমনা দল ও জোটের লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি লিয়াজো কমিটি। সে ধারাবাহিকতায় শুক্রবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লিবারেল পার্টির সঙ্গে বৈঠক করে দলটি। এর আগে 11 জুলাই গণফোরাম এক অংশ ও পিপলস পার্টি এবং এনডিএম এর সঙ্গে পৃথক বৈঠক করে বিএনপি। বৈঠক সূত্র জানায়, বাংলাদেশের ভূখণ্ডে যেসব এলাকা দিয়ে ভারতের রেলগাড়ি চলাচল করবে সেসব এলাকায় এই রোড মার্চ ও লং মার্চ কর্মসূচি দেওয়ার জন্য সমমনা দলগুলোর নেতারা মতামত দিয়েছেন। চলতি মাসে নতুন আন্দোলনে যাওয়ার কথা রয়েছে, তবে এখনও কোনো কর্মসূচি চূড়ান্ত হয়নি। সামনের যুগপথ আন্দোলনের অন্য শরীফ দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক হবে। শুক্রবারের বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, আগামী কর্মসূচি বিষয়ে আমরা মত বিনিময় করেছি আর এসব বৈঠকের পর 2-3 দিনের মধ্যে এসব দল ও জোটের সঙ্গে বসে আমরা পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এক দফা আন্দোলন, মূলত সেই আন্দোলনে আমরা আছি।